নমস্কার, অ্যাডোব পেজমেকার 7.0 তে কাজ করার সময় আমরা একটি কমন প্রবলেম ফেস করে থাকি, আর সেই প্রবলেমটি হলো ফন্ট। অর্থাৎ আপনি যখন কাজ করবেন তো কাজ করার সময় যে ফন্ট ফেস, অর্থাৎ আপনি যদি বাংলা টাইপ করেন তো বাংলার যে পছন্দের আপনার ফন্ট ফেস, মনে করুন প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট, তো প্রসেনজিতের ফন্টগুলো, বা মনে করুন আপনি হিন্দি টাইপিং করবেন তো হিন্দির জন্য যে কৃতিদেব 10 বা কৃতিদেব 40 বা 50, সেই কৃতিদেব ফন্ট বা প্রসেনজিৎ ফন্ট বা আপনার আরও অন্যান্য ফন্ট হতে পারে, আপনার পছন্দের ফন্ট। এক কথায় এই পছন্দের ফন্ট যখন আপনি ফন্ট ফেসটা চেঞ্জ করবেন, তো চেঞ্জ করার সময় দেখবেন যে অ্যাডোব পেজ মেকারে সেই ফন্টটা খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ কন্ট্রোল প্যালেটে গিয়ে যখন আপনি ফন্ট ফেস চুজ করবেন তো আমরা সেই ফন্টটা খুঁজে পাচ্ছি না। তো এটার জন্য কি করব আমরা যে ফন্টটা খুঁজে পাই, তার জন্য বিভিন্ন অপশনে যাচ্ছেন বা ইউটিউবে সার্চ করছেন, কোথাও পাচ্ছেন না। তো এই প্রবলেমটার সলিউশন আমি এই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি, যে কিভাবে আমরা আমার পছন্দের বাংলা হিন্দি যে কোনো ভাষার যে ফন্ট আমরা যদি না পাই তাহলে কিভাবে তার সলিউশন করব এবং কিভাবে আমরা সেটাকে অ্যাডোব পেজ মেকারে শো করাবো, অর্থাৎ নিয়ে আসবো, তা সম্পূর্ণভাবে গাইড করব আমি আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তাহলে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাই কাজটা। আমি যে ফন্টটিতে কাজ করতে চাইছি সেই ফন্টের নাম হলো প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট। তো এখানে দেখুন আমি লিখলাম প্রসেনজিৎ বিদ্যাসাগর নর্মাল, এই বাংলা ফন্টটির মাধ্যমে আমরা বাংলা টাইপ করতে চাইছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো যখন আমরা টাইপ টুলে ক্লিক করলাম বা টেক্সট টুলে ক্লিক করলাম, দিয়ে যখন আমি ফন্টটাকে চেঞ্জ করব বা এখান থেকে ফন্টটা চুজ করব, তো চুজ করার সময় দেখুন এখানে কন্ট্রোল প্যালেটের মধ্যে প্রসেনজিৎ নামে কোনো ফন্টই নাই। আমাদের এখানে দেখুন চেক করে দেখাই, এই দেখুন এল দিয়ে এম, তারপরে এন দিয়ে দেখাই, এই দেখুন পরপর যাচ্ছে, দেখুন পি দিয়ে, দেখুন পি আই দিয়ে আছে, পি ও দিয়ে আছে, আর দিয়ে একটাই মাত্র ফন্ট আছে দেখুন, আর ফন্টই নাই। আপনাদেরকে একবার আমি কন্ট্রোল দেবে টি প্রেস করেও দেখাচ্ছি, দেখুন এখানেও দেখুন ফন্ট যদি থাকে তো দেখুন দেখতে পাচ্ছেন কি না, দেখুন পি দিয়ে একটাই মাত্র ফন্ট আছে, পি আর দিয়ে দেখুন প্রিস্টিনা নামে ফন্ট আছে, কিন্তু আমাদের যে প্রসেনজিৎ পি আর ও এরকম কোনো নামের কোনো ফন্টই নাই। দেখুন প্রসেনজিতের কোনো ফন্ট নাই, এই যে দেখুন, এই দেখুন পি দিয়ে যা যা আছে পুরোটা আমি দেখিয়ে দিলাম, দেখুন এখান থেকে ফন্ট আছে। এবার আপনাদেরকে দেখাই আমার কম্পিউটারে আছে না নাই। তো কম্পিউটারে যদি আমি চেক করি তাহলে এখানে স্টার্টে ক্লিক করে আমি এখানে টাইপ করছি ফন্ট, দেখুন আমি ফন্ট দেখাচ্ছি। তো এখানে যখন ফন্ট আমি টাইপ করলাম, এই দেখুন আমার ফন্ট, তো এই ফন্টের মধ্যে দেখুন প্রসেনজিৎ ফন্ট আছে না নাই, এই দেখুন পি দিয়ে শুরু হয়েছে, দেখুন এখানে দেখুন কতগুলো প্রসেনজিতের ফন্ট আছে, দেখুন এখান থেকে শুরু হয়েছে প্রসেনজিৎ ফন্ট, এই যে প্রসেনজিৎ আকাশ, প্রসেনজিৎ বর্ডার, এই দেখুন কত কত প্রসেনজিৎ ফন্ট আছে। তো সবশেষে দেখুন এখানে লেখা আছে প্রসেনজিৎ বিদ্যাসাগর রেগুলার, এই যে ফন্ট আছে দেখুন প্রসেনজিৎ বিদ্যাসাগর আছে, প্রসেনজিতের অনেকগুলো সাইড বার আছে, সাহেলি আছে, প্রসেনজিৎ সাগর আছে, রিক্তা আছে, রেগুলার আছে, নর্মাল আছে, মানস আছে, অনেকগুলো প্রসেনজিৎ হাসি, মানে ভালো ভালো ফন্ট আছে প্রসেনজিতের, এবং প্রসেনজিতের অনেকগুলো বর্ডার আছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে এতগুলো ফন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা পেজ মেকারে দেখতে পাচ্ছি না। আবার যদি আপনারা হিন্দি টাইপ করেন তো হিন্দি টাইপের ক্ষেত্রেও দেখবেন, যারা যারা হিন্দি টাইপিংয়ে ফেস করছেন দেখবেন কৃতিদেব ফন্ট, তো এই কৃতিদেব ফন্ট দেখবেন এখানে আমার ইনস্টল আছে, আমি আপনাকে দেখাই কে দিয়ে থাকবে কৃতিদেব, এই দেখুন কে দিয়ে কৃতিদেব, কে আর, এই দেখুন কৃতিদেব, কৃতিদেব 10 রেগুলার, মানে আমার কৃতিদেব 10 আমার ইনস্টল আছে, তার মানে কি আমার হিন্দি টাইপিংয়েরও ইনস্টল আছে। কিন্তু যদি আমি এখানে দেখি তো এখানে দেখবেন যে কৃতিদেবও আপনি দেখতে পাবেন না, কে দিয়ে দেখাচ্ছি দেখুন, এই দেখুন কে দিয়ে, আমার এল দিয়ে চলছে, আমি একটু উপরে উঠে নিই, এই দেখুন কে দিয়ে, কে এ দিয়ে চলছে দেখুন, এইচ দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, তারপরে কে আর দিয়ে, এই দেখুন কৃতিদেব, দেখুন
কে আর আই ক্রিস্টেন আছে, কে আর আই দিয়ে কুমার খালি আছে, দেওয়ার পরে আমার দেখুন কে দিয়ে শেষ, মানে আমার হিন্দি লেখার জন্য যে কুরুতিদেব ফন্ড সেটিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এটার জন্য কি উপায়, আমরা এখানে কিভাবে নিয়ে আসব? তো এখানে নিয়ে আসার জন্য আপনাদেরকে আমি যে প্রসেসগুলো বলবো সেই প্রসেসগুলো ভালোভাবে দেখুন। আপনার 100% প্রত্যেকের কম্পিউটারে কিন্তু এটা কাজটা প্রবলেম সলভ করে নিতে পারবেন। তো এখানে আমাদের দেখুন যে ফন্ডগুলো আমাদের মিসিং আছে, অর্থাৎ যে বাংলা লেখার জন্য কিংবা হিন্দি লেখার জন্য যে কুরুতিদেব ফন্ড বা আপনার অন্য কোনো ফন্ড হতে পারে, যে ফন্ড আপনার মিসিং আছে প্রত্যেকটা ফন্টের আপনারা এখানে পেয়ে যাবেন লিস্টিং করতে। তো কীভাবে করব তার পুরো প্রসেস আমি দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বলবো যে এই ফন্ডগুলো কেন এখানে দেখাচ্ছে না। তো দেখাচ্ছে না তার কারণটা আপনাদেরকে জানানোর জন্য আমি টাইপ টুলে ক্লিক করছি। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে দেখুন ফন্ট, এই ফন্টের মধ্যে যখনই আমি যাচ্ছি এখানে দেখুন কতগুলো ফন্ট আছে। এখানে যদি আপনারা গুনে দেখেন তাহলে 32টা ফন্ট পাবেন। তারপরে মোর অপশানে আছে, এখানে দেখুন আবার লিস্টিংয়ে আছে 32টা, তারপরে আবার লিস্টিংয়ের পরের লিস্টিংয়ে আছে 32, আবার মোর অপশানে ক্লিক করবেন, যাবেন মাউস নিয়ে এখানে ফন্ট যতটা আপনার কম্পিউটার ফন্ট আছে প্রত্যেকটা ফন্ট দেখুন এখানে শো হচ্ছে। তা আমাদের এই লিস্টিংয়ের মধ্যে যে ফন্ডগুলোর আমরা কাজ করতে চাইছি সেই ফন্ডগুলো আমাদের মিসিং আছে, মানে আমরা যে ফন্টে কাজ করতে চাইছি সেই ফন্ডগুলো দেখতে পাচ্ছি না। কারণটা হলো অ্যাডোব পেজ মেকার 7.0 একটা ফন্টের লিমিটেশন আছে, মানে আমাদের অ্যাডোব পেজ মেকার 7.0 আপনার লিমিটেশনটা হলো 487 থেকে, মানে 485 থেকে 500, 485 থেকে 500 বা 505 এতটা লিমিটেশন আছে, মানে এত 500 পর্যন্ত ফন্ট আপনার এখানে লোড হবে। এবার 500 পর্যন্ত ফন্টের লিমিটেশন আছে। তো আমার কম্পিউটারে বা আপনার কম্পিউটারে দেখবেন যে ফন্ট আপনার 500, 700, 1000 মতো ফন্ট আছে, মানে অনেকগুলো ফন্ট আছে, যার কারণে কিন্তু এখানে এই ফন্টগুলো চলে যায়। তো আমরা এটা প্রবলেমটা সলভ করার জন্য কি করছি দেখুন, আমি এটাকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি চলে যাব ফন্টে। দেখুন ফন্ট আমি ওপেন করছি, স্ট্যাটিক ক্লিক করে ফন্ট নামে সার্চ করবেন তাহলে ফন্ট পেয়ে যাবেন। ফন্ট যখন চলে আসলো এবার আপনার যেগুলো প্রয়োজন নাই, যে ফন্টগুলো আপনার প্রয়োজন নাই সেই ফন্টগুলোকে কি করব আমরা সিলেকশন করব। তো সিলেকশন কিভাবে করছি দেখুন, সিলেকশন করার জন্য আমার যে ফন্টগুলো দরকার নাই, যেমন আমার এখানে এসটিএম এর এই ফন্টগুলো আমার দরকার নাই, এই যে এসটিএম বিএনপি আছে এই ফন্টগুলো আমার দরকার নাই এসটিএম এর, তো এসটিএম এর এই ফন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এবার আপনাদের যেগুলো ফন্ট দরকার নাই সেই ফন্টগুলো ডিলিট করবেন, মানে আপনার যেটা ভালো ফন্ট আছে যেটা আপনার দরকার লাগবে সেই ফন্টগুলো ডিলিট করবেন না। যেমন দেখুন আমার এখানে ইংলিশ চাইনিজ ভাষায় কিছু লেখা আছে, উর্দু ভাষায় কিছু লেখা আছে, আর কী কী ভাষায় লেখা আছে জানি না, এই ফন্টগুলো আমার দরকার নাই, তো এগুলো আমি আমার এক্সট্রাভাবে ঢুকে গেছে, ইনস্টল হয়ে গেছে, তো এগুলো আমি কী করব সিলেকশন করব। সিলেকশন করার জন্য কী করবেন, এই দেখুন সিলেকশন করছি, সিলেকশনের জন্য আমি এটা সিলেকশন করব, এটাও করব, তখন কী করব কন্ট্রোল দেবে থেকে ক্লিক করবেন, আবার এটা ফন্টটাকে করবেন, কন্ট্রোল দেবে থেকে ক্লিক করবেন, কন্ট্রোল দেবে থেকে ক্লিক করবেন তাহলে সিলেকশন হবে। তারপরে এটার সাথে আমি এটাও করব, দেখুন কন্ট্রোল দেবে ক্লিক করছি, এই যে বারবার কন্ট্রোল দেবে আছি তারপরে ক্লিক করছি, কন্ট্রোল ছেড়ে ক্লিক করলে কিন্তু সিলেকশন হবে না। এখানে দেখুন চাইনিজ ফন্ট আছে, আমার অনেকগুলো চাইনিজ ফন্ট আছে, এই চাইনিজ ফন্টগুলোর জন্যই কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করছি। তো আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দেবো, এই দেখুন চাইনিজ ফন্টগুলো সবটাকে সিলেকশন করছি, একটা একটা করে সব ফন্ট সিলেকশন করে নিলাম। দেখুন এই যে ফন্টগুলো সিলেকশন করে নিলাম, তারপরে আর দেখি চাইনিজ ফন্ট আছে কি না, আশা করছি আর নাই, এই কয়েকটা আরও আছে, এই যে দিয়ে দিলাম, এটাও করে দিই, এটাও করি, এটাও করি, আর আছে কি চেক করি, আমি সব চেঞ্জ ডিলিট করে দেবো, দরকার নাই তো এগুলো, চাইনিজ তো জানি না এ কী ভাষা, তো এগুলোকে আমি সব ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমি আগে সিলেকশন করে নিচ্ছি, দেখুন প্রত্যেকটা চাইনিজ ফন্ট আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় ফন্ট সেগুলোকে সিলেকশন করে ডিলিট করবেন। এই যে দেখুন সিলেকশন করা হয়ে গেল আমার, যখন তখন আমার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, অথবা দেখবেন উপরে ডিলিট বলে অপশন লেখা আছে সেই ডিলিটে ক্লিক করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে, দিয়ে ইয়েস করবেন। দেখুন আমার 401টা ফন্ট বেশি ছিল, এই ফন্টগুলো সবটাই আমি ডিলিট করব।
তো ইয়েস করে দিচ্ছি। দেখুন আমার ডিলিট হতে শুরু করেছে। এবার নো আই ডোন্ট এটা করে দিই, কালেকশন থেকে এগুলো করে দিলাম, এটা ইয়েস করে দেখি কি আসছে, দরকার নাই, ব্যাস। দেখুন আর ফন্টগুলো দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা ফন্ট যেগুলো আমি সিলেকশন করেছিলাম সব ডিলিট হয়ে গেছে। যখন ডিলিট হয়ে গেল ফন্টগুলো, এবার আমি চেক করব সেখানে গিয়ে, তো এখানে এবার চলে আসলাম এই জায়গায় এসে, এবার ফন্টটা দেখি যে আমার ফন্ট যেটা বিদ্যাসাগর, প্রসেনজিৎ বিদ্যাসাগর ফন্ট, সেটা আছে কি না। দেখুন একবার দেখাই আপনাদেরকে, এই দেখুন আমি ক্লিক করছি ফন্টে, ফন্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন পিডিএফ কতগুলো ফন্ট, এই যে দেখুন প্রসেনজিতের কতগুলো ফন্ট, প্রত্যেকটা ফন্ট প্রসেনজিতের দেখতে পাচ্ছি। এই দেখুন, এই ধরুন প্রসেনজিৎ সাইড বার, প্রসেনজিৎ বিদ্যাসাগর, এই যে ফন্ট দেখুন প্রত্যেকটা ফন্ট এবার দেখতে পাচ্ছেন। তো এইভাবে ফন্টগুলো একবার দেখে দিই আমি, একবার আমি দেখে দিই হিন্দি ফন্ট, দেখে দিই হিন্দির জন্য কি ছিল না, কুর্তিদেব ফন্ট, কুর্তিদেব ফন্টটা দেখে দিই, যে কুর্তিদেব কে আর দিয়ে থাকবে। এই দেখুন কুর্তিদেব 10, যারা হিন্দি টাইপিং করছেন তাদের জন্য পেয়ে যাচ্ছেন কুর্তিদেব 10। এই প্রসেসে কিন্তু আপনাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে।